আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম পেয়ারা বেগম। পেয়ারা বেগম, ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর এক নম্বর থেকে এসেছি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন প্রথম ভর্তি হয়েছিলেন, আপনি কি সমস্যাটা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি তো অনেক সমস্যা নিয়ে আসছি, ইনশাল্লাহ সব সমস্যা ইনশাল্লাহ অনেক কি সমাধান হয়েছে। আচ্ছা, যদি একটু বলতেন যে কি ধরনের সমস্যাগুলো ছিল আপনার? কোমর, হাত, পা, ঘাড় সব ব্যথা, সবকিছুতে ব্যথা ছিল। সবকিছুতে ব্যথা। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? এই জিনিসটা তো প্রায় 20 বছর, গত 20 বছর যাবত আপনি ভুগছিলেন। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন? পরবর্তী অবস্থা এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? আগের থেকে অনেকটুকু আপনি ভালো বোধ করছেন? আচ্ছা, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি। স্যার, একটু আপনার নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ আলী, আমি এবিপি হিসেবে আছি। আচ্ছা, শত ব্যস্ততার মধ্যে আমি আমার মাকে নিয়ে গত 18 দিন এখানে ছিলাম। তো আল্লাহর রহমতে মানে আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে আমি মানে বেটার, মানে ভালো ফল পেয়েছি। তো আমার ইয়ে ছিল যে আরো কয়েকটা দিন আমি থাকবো, কিন্তু মা আমার ডায়াবেটিক্স, তো যার কারণে কিডনিতে একটু সমস্যা আছে, যার কারণে ডায়াবেটিক্স বেড়ে যাওয়ার কারণে আমাকে মানে এখান থেকে যেতে হচ্ছে। তা নাহলে আমার আরো কিছুদিন ইচ্ছা ছিল যে এখান থেকে মানে একটা ভালো আরো বেটার কিছু নিয়ে যাওয়ার জন্য। স্যার, ওনার যে সমস্যাটা উনি বলেছেন গত 20 বছর যাবত উনি ট্রিটমেন্টটা করেছেন, তো আপনার এর আগে কোথাও এই ধরনের ট্রিটমেন্ট করেছেন? আমরা অনেক জায়গায় ঘুরেছি, তবে এখানে এসে যে ওনার যে ট্রিটমেন্টটা আমি দেখলাম, তো আমার মনে হয় যে আমার আরো আগে যদি আমি এটা এখানে আসতে পারতাম, মনে হয় আমি 100% রিকভার করতে পারতাম আমার মনে হয়। স্যার, একটু জানতে চাইবো যে এই টিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনার সবার প্রথম কীভাবে জানতে পেরেছেন? আমি ওনার শফিউল্লাহ সাহেবের, শফিউল্লাহ স্যারের মানে অনুষ্ঠান দেখি এসিটিভিতে, এবং ওনার যে মানে ইন্টারনেটে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেই সমস্ত প্রোগ্রামগুলো দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি এখানে আসার জন্য। স্যার, একটু জানতে চাইবো আপনারা যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ ছিল, আপনাদের যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম কি সেগুলো আপনারা পেয়েছেন? একেবারে 100%, আমি একেবারে 100%, যদি আর বেশি দিতে হয় তাও দিব। এখানে ডক্টর থেকে শুরু করে যারা সিস্টার আছেন, ওয়ার্ড বয় আছেন, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল আমাদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য। আমি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি বলেন কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, মানে আমি অন্যান্য হসপিটালের তুলনায় এই হসপিটালের পরিবেশ এবং আদার এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সাধারণত অনেকে মনে করে যে হসপিটাল আসলে সাধারণত একটু নোংরা হয়, ইয়ে হয়, কিন্তু এখানে আমি এসে আমার ধারণা একটু মানে ভেঙে গেল। স্যার, একটা ব্যাপার হচ্ছে যে আপনার মা গত 20 বছর যাবত এই ধরনের সমস্যা উনি ভুগছিলেন, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বা যে ধরনের আশানুরূপ ফল আপনাদের পাওয়ার কথা ছিল হয়তো সেরকম আপনারা ফলটা পাননি। তো এরকম আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের ডক্টর খুঁজছেন। অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের আন্ডারে পড়ে দেখা যায় তাদের সর্বশেষ শেষ হয়ে যায়, বা অনেকে দেখা যাচ্ছে যে অপচিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। আমরা এই ধরনের অসংখ্য ঘটনাও জানতে পারি। অনেকে আছেন যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে, বা এই ধরনের ট্রিটমেন্টটা কার কাছে গেলে ভালো হবে ওনারা বুঝতে পারেন না। তো সেই ধরন সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমার ইয়ে হলো যে এটা আসলে মানে একটা জনসচেতনতার ব্যাপার, যে এক্ষেত্রে আমার মনে হয় শফিল স্যারকে আগে আসতে হবে আর কি, যে উনি যে ওনার ট্রিটমেন্টে যে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং হচ্ছে, এই প্রচারটা যদি আরেকটু মানে বেশি করে উনি প্রচার করতে পারে, এবং ইন্টারনেট হোক, এখন তো মিডিয়ার যুগ, মিডিয়া যেভাবে ইচ্ছা সেভাবেই মানে করা যায়। তো এক্ষেত্রে আমি মনে হয় স্যারকে মনে হয় আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে আমাদের মতো যারা এই সমস্ত বাত ব্যথায় ভুগে দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, মানে তার সেবা নেওয়ার জন্য আমার মনে হয় স্যারকে একটু বেশি উদ্যোগী হতে হবে। স্যার, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।